নমস্কার বন্ধুরা, গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর আলোচ্য বিষয় 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস কেন আমরা পালন করি। প্রবাস মানেই দূর দেশ, তবে অনেক বিশিষ্ট ব্যক্তির মতেই নিজের দেশকে জানার শ্রেষ্ঠ উপায় হচ্ছে নিজ ভূমি ত্যাগ করে বিদেশে যাওয়া। জীবনযুদ্ধে টিকে থাকার জন্য বহু মানুষকেই অনেক সময় দেশান্তরী হতে হয়। এই দেশান্তরী হওয়া মানুষগুলোর সুন্দর এক নাম প্রবাসী। ক্যালেন্ডারের দিকে তাকালে আজ 9 জানুয়ারি, আজ প্রবাসী ভারতীয় দিবস। ভারতের উন্নয়নে প্রবাসী বা অনাবাসী ভারতীয়দের কৃতিত্ব ও অবদানের কথার স্মরণ করে 2003 সাল থেকে প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে। 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। বাপু নামে সর্বাধিক পরিচিত গান্ধীজি একজন বিশিষ্ট প্রবাসী হিসেবে বিবেচিত হন। তাঁর স্বদেশে প্রত্যাগমনের দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর এই দিনটি উদযাপিত হয়। 2003 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর কাছে হাই লেভেল কমিটি থেকে প্রস্তাব পাঠানো হয় প্রবাসী ভারতীয় দিবস পালন করার জন্য। অটল বিহারী বাজপেয়ীর কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল তৎকালীন রাজ্যসভার সদস্য ও কূটনীতিক লক্ষ্মীমল সিংভির সভাপতিত্বে। এরপর ভারতের বিদেশমন্ত্রী, ভারত সরকার, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন শুরু করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল অপশনটি অন করে রাখো। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।